হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো সান্দিয়াঙ্কা ব্লগস। লেটস এক্সপিরিয়েন্স টুগেদার। তো বন্ধুরা, আমাদের এই অফবিট উড়িষ্যার আজকের হচ্ছে তৃতীয় পর্ব, থার্ড এপিসোড। তো যারা প্রথম আর সেকেন্ড এপিসোডটা দেখোনি, তাদের জন্য লিঙ্কটা আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। সেকেন্ড এপিসোডে আমরা তোমাদেরকে দেখিয়েছি উড়িষ্যার মোস্ট অফবিট বিচগুলোর মধ্যে অন্যতম কাঁসাফল সি বিচ। এই মুহূর্তে আমরা চলেছি অফবিট উড়িষ্যার সেকেন্ড অফবিট সি বিচের উদ্দেশ্যে। এই সি বিচটা হলো যমুনাসুল সি বিচ। চলো দেখা যাক সেই যমুনাসুল সি বিচটা কিরকম। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো আর তোমরা আমাদের সঙ্গে থেকো। আমরা মোটামুটি যমুনাসুল সি বিচের কাছাকাছি চলেই এসেছি। কলকাতা থেকে যমুনাসুল সি বিচের দূরত্ব হচ্ছে 233 কিলোমিটার, আর উড়িষ্যার বালাসোর থেকে 60 কিলোমিটার দূরত্বে, আর উড়িষ্যার বালিয়াপাল থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মকর সংক্রান্তির সময় মকর মেলা আর বারণী স্নানের সময় বিশাল সংখ্যক মানুষজনের সমাগম কিন্তু এই বিচে হয়ে থাকে। তারা এখানে বাইকগুলো পার্ক করে, আর এই যে বাক্সের সেতু আছে, সাঁকো আছে, এইটা করে যেতাম। এখান থেকে পড়লে সোজা কাদায়। প্রাণ হাতে করে আসা, কি ভয়ঙ্কর! এই যে দেখতে হচ্ছে এখানে পুরো ঝাউবন, একেবারে সব সব সব। দেখতে পাচ্ছ লোকে যারা আছে তারা অনেকেই। যারা এখানে পিকনিক করতে আসে তারা বেসিক্যালি এই ঝাউবনের ভিতরগুলোতেই পিকনিক করে থাকে, কিন্তু যেরকম দেখতে পাচ্ছ ভীষণভাবে নোংরা করে রেখেছে। এগুলো আমাদের নিজেদের দায়িত্ব যে আমরা কতটা পরিবেশকে পরিষ্কার রাখব। তো আমরা কিন্তু প্রকৃতির ওপর নির্ভরশীল, প্রকৃতি কিন্তু আমাদের ওপর নয়। এখন যদি আমরা প্রকৃতিকে ধ্বংস করার ওপর উদ্যত হয়ে উঠি তাহলে কিন্তু আমাদের ধ্বংস নিশ্চিত। তাই তোমরা যেখানেই পিকনিক করো না কেন, প্লিজ একটুখানি নোংরাগুলোকে একটা জায়গায় জড়ো করে নির্দিষ্ট স্থানে ফেলো। যে যাই করুক, কমসেকম নিজেরা যদি ঠিক থাকি তাহলে আমার মনে হয় যে ছোট ছোট পদক্ষেপগুলোই আমাদের পরবর্তীকালে অনেক বড় বড় ইম্প্যাক্টগুলো ফেলবে বলে এটা আমাদের ধারণা।
আজকে একদম ভিজিবিলিটিস নেই, সেই কারণে কোনটা সমুদ্রের জল হ্যাঁ আর কোনটা কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে না। কিছু এই টাইপের জিনিস আছে জাহাজের মনে নোংর মা, সেই যে ওই যে দোলে ওটাকে কি বলে, হ্যাঁ যেটা তো নোংর করে না, আমরা এসে গেছি আমাদের উড়িষ্যার আর একটা অফবিট বলতে গেলে ভার্জিন বিচই, এটাও ভার্জিন বিচ, এখানেও খুব একটা বাইরের লোক আসে না, এখানেও সেই কাঁচাফলের মতনই, এখানেও কিন্তু লোকাল লোকেরাই কিন্তু অ্যাকচুয়ালি আসে। মেন যেটা হচ্ছে বিচ, এই বিচ কিন্তু একদম ভার্জিন বিচ, বিকজ অফ এইখানেও প্রচুর ছোট 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 কিন্তু ওই ঝিনুকে ভর্তি। এখানে একটা টাইম এখানেও কিন্তু লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়াগুলো ওদের একটা সিজন থাকে, সেই সময় কিন্তু ওদেরকে দেখতে পাওয়া যায়। নর্মালি এখন যেহেতু বিচের মধ্যে প্রচুর লোকজন আছে সেই কারণে কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, তবু আমি চেষ্টা করব যদি কাউকে দেখতে পাওয়া যায় তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। কিন্তু এখানেও সমুদ্র কিন্তু অনেকটাই আসে, আর এটাও কিন্তু একটা বিশাল বড় বিচ। আমরা ওই দিকটা থেকে এলাম, ঠিক আছে, ওখানে খাঁড়িগুলো আছে, আর এইটা পুরো তোমার ঝাউবন, একদম বিস্তীর্ণ, একদম লম্বা বরাবর কিন্তু ঝাউবন চলে গেছে, আর এইটা কিন্তু পুরো পুরো কিন্তু বিচ। দেখো দেখতে পাচ্ছ কাঁচা ফলের থেকেও কিন্তু এখানে লোক কিন্তু অনেক কম, আর এখানে প্রচুর নৌকো আছে বা ট্রলার আছে বলতে পারো, যারা মাছ ধরতে যায় ওদেরকে, ওই ট্রলারটা এসে পাড়ে দাঁড়িয়ে আছে। এখানে এখানেও কিন্তু সমুদ্র অনেক দূরে, তোমাদের কিন্তু বেশ খানিকটা হেঁটে সমুদ্রের কাছে যেতে হবে। চলো তোমাদেরকে দেখাই, যতটা যেতে পারবো ততটা দেখাবো, মেনলি জুতোটা ভিজে যাওয়া চান্সেস আছে, আর এই শীতকালে সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বন্ধুরা আজ যা হ্যাট্রিক গেছে, কি বলবো, দুপুরে খাওয়াও জটেনি, দেখো সেই সকালবেলা আমরা এক কাপ কফি রাস্তা দিয়ে আসছিলাম এই যমুনাসুল বিচে, তো এক জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে সেখানে পুজো হচ্ছিল, তো ভোগ প্রসাদ দেওয়া হলো আমাদের কপালে, এইটাই সেই সকালে আমরা খেয়েছি কফি, তারপরে কিন্তু আমাদের পেটে জল পর্যন্ত যায়নি, তো সেটা হয়ে ওঠেনি, কারণ আমরা চাইছিলাম তাড়াতাড়ি করে যতটা তোমাদেরকে দেখানো যায় ততটা দেখানো। আর সত্যি কথা বলতে এর আগে এতটা দূর আমরা জার্নি করিনি, কোনো ট্রিপ আমাদের সেইভাবে কিন্তু বাইকে হয়নি। কাঁকড়া না পাখি, পাখি পাখি ওই এর পোকা খায়। জাস্ট খালি তোমরা বিচটা দেখো, পুরো পুরো ফাঁকা, এটা কিন্তু বেসিক্যালি অতটা ওয়েল নোন নয়, এখনও অতটা জনপ্রিয় কিন্তু হয়নি, তো তোমরা এলে এখানে তোমাদের খুব ভালো লাগবে। আজকে সত্যি কথা বলতে সত্যি ভিজিবিলিটি একদমই জিরো, আসবার সময় তো আমাদেরকে খুব এই আমাদেরকে কোলাঘাটে কতক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে, হ্যাঁ বিকজ
এত ঘন কুয়াশা, এত ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর খুব খুব কনকনে ঠান্ডা ছিল, খুব। প্রচুর, যেমন দেখতে পাচ্ছ ওই যে নৌকা দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো ওখানে প্রচুর ট্রলার আছে, অনেক 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 ট্রলার আছে যেগুলো মাছ ধরতে যায়। এখান থেকে লোকে মাছ কিনতেও পারে, যখন ওরা মাছ ধরে নিয়ে আসে তখন কিন্তু মাছ তোমরা চাইলে কিনতেও পারো। মানে ধরো যদি মনে করো যে দিনে দিন, হ্যাঁ অনেক কম দামে তোমরা কিনে নিতে পারো, অনেক ধরনের মাছ এখানে ওরা নিয়ে আসে। সমুদ্র এখন বেশ খানিকটা দূরে, সাধারণত এখন সত্যি এখন ভাটা চলছে, মানে এতটাই কপালটা খারাপ যে এত সুন্দর দুটো বীচ তোমাদেরকে সূর্যের আলোয় দেখাতে পারলাম না, এত খারাপ লাগে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। কাঁসা ফলে থাকবার কোনো বন্দোবস্ত নেই। হ্যাঁ, আর এখানে এখন করে কিছু ক্যাম্প হয়েছে, যেটা পার ডে পার হেড থাকা খাওয়া সমেত, আর এছাড়াও একটা এখানে সরকারি আবাস আছে যেটা পান্থ নিবাস নামে, সেই আবাসটি পান্থ নিবাস নামের একটা ওখানে সরকারি, হ্যাঁ গেস্ট হাউস আছে, সেখানেও কিন্তু ওই ফুডিং লজিং নিয়েই কিন্তু তোমাদের পড়বে। তো পান্থ নিবাসের নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ চাও তাহলে সেখান থেকে যোগাযোগ করতে পারো। আমরা থাকিনি তাই আমরা কিন্তু ওদের সার্ভিস বা আদার্স কিছু নিয়ে কিন্তু কিছু বলতে পারবো না। আমরা শুধু তোমাদেরকে এটা জানাচ্ছি যে এখানে এলে কোথায় তোমরা থাকতে পারো। আমরা শুধু এটা বলতে চাইছি, যদি মানে আমরা যেরকম দাগারা বিচে আছি ওখানে হোটেলে আছি, তো তোমরা যদি মনে করো দাগারা বিচে না থেকে তোমরা এখানে থাকবে, তাহলে তোমরা এই বান্ধ নিবাসে বা এখানে যেসব ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পে কিন্তু থাকতে পারো। ব্যাস এতটাই, আমরা মোটামুটি যোগাযোগের ঠিকানা আর ফোন নাম্বারটা তোমাদের দিতে পারি, বাকি কিন্তু ওদের কোনো ব্যবস্থাপনা বা কোনো সার্ভিস কোনো কিছু নিয়েই কিন্তু কিছু মন্তব্য করছি না। আশা করব আমাদের আজকের এই অফবিট যমুনাসুল সি বিচের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, বাই।